নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল। বন্ধুরা, আবার দুবাই যোগ, হাজার কোটি টাকার প্রতারণা এবং এবার কিন্তু কুণালকে নিজেদের হেফাজতে পেতে ঝাঁপিয়ে পড়ল ইডি। যদিও ইডির হাত বাঁধতে, ইডির হাত থেকে কুণালকে ছিনিয়ে নিতে কি চেষ্টা চালাচ্ছে সিআইডি এবং কারোর অনুপ্রেরণা কি সেখানে কাজে লাগছে, সেই সব প্রশ্নও কিন্তু উঠে গেল। কিন্তু যেটা সব থেকে ভয়ঙ্কর তথ্য সেটা হচ্ছে, হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ উঠল কুণালের বিরুদ্ধে। এবং শুধু তাই নয়, কিভাবে বাংলার মানুষকে তিলে তিলে শুষে, কিভাবে তাদের সঙ্গে ফ্রড করে কুণালরা চলছেন এবং তাদেরকে বাঁচাতে কি চাইছে সিআইডি, কারোর অনুপ্রেরণা কি সেখানে কাজ করছে, সেই সব প্রশ্ন কিন্তু উঠে যেতে শুরু করলো। কি ভয়ঙ্কর অবস্থা চলেছে বাংলায় একদম শেষ অবধি দেখুন, এক এক করে পর্দা খুলবো আজকে, অন্তত চারটি পয়েন্টে কথা বলবো এবং তারপর দেখুন বাংলায় কি ভয়ঙ্কর অবস্থা চলছে এবং এর পিছনে কারা রয়েছে, কারা মদত দিচ্ছে, কাদের মদতে কুণালরা দুবাই কাণ্ড ঘটাতে পাচ্ছেন এবং ইডি চেয়েও তাদের নাগাল পাচ্ছে না, কি চলছে বাংলায়। প্রথমেই আপনাদের যে খবরটা দেখাবো, কুণাল কলকাতা নিউজ, 1000 কোটি টাকা প্রতারণার অভিযোগ, তবুও কেন কুণালকে গ্রেপ্তার করতে পারেনি ইডি। এই হেডলাইনটা আপনারা দেখছেন, কিন্তু এই হেডলাইন কিন্তু চেঞ্জ হয়ে যাওয়া হেডলাইন, কি অরিজিনাল ছিল সেই জায়গাটা আপনাদের সামনে আসবো, কিন্তু ঘটনাটা কি আপনাদের জানাই। এই ব্যক্তির নাম হচ্ছে কুণাল গুপ্তা। এই কুণাল গুপ্তা এবং তার স্ত্রী নন্দিনী গুপ্তা কলকাতায় দীর্ঘদিন ধরে একটি কল সেন্টার চালাচ্ছেন, একটি নয় একাধিক কল সেন্টার চালাচ্ছেন বলে অভিযোগ উঠেছে। এবং সবথেকে যেটা ভয়ঙ্কর ব্যাপার, সেই কল সেন্টারের আড়ালে চলছিল প্রতারণা চক্র। কিরকম প্রতারণা চক্র, কয়েকটি উদাহরণ আমাদের সামনে এসছে, কিন্তু যদিও এটা অফিসিয়াল স্টেটমেন্ট নয়, কিন্তু কিভাবে প্রতারণা করা হচ্ছে একটা দুটো উদাহরণ আপনাদের দিই এবং তারপর আসবো কাদের মদত, কাদের স্বার্থে, কাদের জন্য এই কাজটা তিনি করছিলেন এবং কারা তাকে বাঁচাতে চাইছে। এখন যেটা শোনা যাচ্ছে, এই যে কল সেন্টার খোলা হয়েছিল যেখান থেকে প্রতারণা চক্র, এখানে মূলত দুরকম তিন রকম ভাবে প্রতারণাটা চালানো হতো। নাম্বার ওয়ান, যারা জব পোর্টালে জব খুঁজছেন, অর্থাৎ বিভিন্ন জবের সাইট আছে আপনারা জানেন, নকরি, মনস্টার, এরকম সেই সব জায়গা থেকে তাদের নাম খুঁজে বার করা হতো এবং তারপর তারা অবশ্যই যারা দেখতেন যে আর্জেন্সি রয়েছে, ইমিডিয়েট জয়েন করতে পারেন, এরাই হতেন মেন টার্গেট। মানে এখন বুঝতেই পারছেন জবের মার্কেট ডাউন চলছে, সেই জায়গা থেকে অনেকেই জব খুঁজছেন এবং এরা এই কল সেন্টার থেকে ফোন করে নাকি জানাতেন তারা ইন্টারভিউর ব্যবস্থা করে দেবেন এবং নামি দামি কোম্পানির প্রোফাইল এবং সেখানকার ওই প্রোফাইলের সঙ্গে ম্যাচ করছে এরকম পজিশন। ধরুন কেউ প্রজেক্ট ম্যানেজারের জব খুঁজছেন এবং সেখানে ইনফোসিসের প্রজেক্ট ম্যানেজার করে দেওয়া হবে, HCL এর প্রজেক্ট ম্যানেজার, এই করে বলা হতো এবং সেই সব করার জন্য তারা যেটা ফাঁদটা পাতেন, বলতেন তাদের সঙ্গে খুব ঘনিষ্ঠ যোগাযোগ আছে সেই সব এইচআরের এবং এইসব এইচআররা তাদেরকে কিছু এক্সক্লুসিভ পোস্ট ডিসক্লোজ করেন যেগুলো তারা ওপেন জব মার্কেটে রাখেন না, এগুলো তাদের সঙ্গে একটা টাই আপ থাকে, সেই ভিত্তিতে তারা জবগুলো পান। এখন এই এক্সক্লুসিভ জব ইন্টারভিউগুলোর ব্যবস্থা করে দিতে গেলে তারা একটা লিংক পাঠাচ্ছেন, সেখানে রেজিস্ট্রেশন করতে হবে এবং রেজিস্ট্রেশন ফি বাবদ 5000 বা 6000 টাকা দাবি করা হতো। এখন যেহেতু যারা জব হারিয়েছেন বা ইমিডিয়েটলি জব খুঁজছেন, জব চলে যেতে পারে বুঝতে পাচ্ছেন, তারা ভাবতেন 5000-6000 টাকা ঠিক আছে, রেজিস্ট্রেশনটা করিয়ে নিই যদি এরকম জব ইন্টারভিউ পাওয়া যায়, তারা কিন্তু অনেকেই সেই ফাঁদে পা দিতেন এবং এইখানেই খেলাটা শুরু হয়ে যেত। যে মুহূর্তে সেই ফাঁদটায় পা দিলেন, তারা সাথে সাথে বেশ কিছু প্রোফাইল শেয়ার করতেন কিন্তু তার কোনো লিঙ্ক দেওয়া থাকতো না। এরপর বলা হতো যে দেখুন, আমাদের সঙ্গে তো এইচআরের খুব ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে, এদেরকে আমরা একটা ডিনারে ডাকি এবং আমরা যেসব ক্যান্ডিডেটগুলোকে পাঠাই তারাই সিলেক্টেড হয়ে এবং আপনার যা প্রোফাইল রয়েছে সেই অনুযায়ী আপনি 2 গুণ বা 3 গুণ মাইনে পেয়ে যাবেন। কিন্তু এই এইচআরদের একটা আমাদের ডিনার পার্টি দিতে হয় এবং সেখানে বুঝতেই পাচ্ছেন ছোটখাটো ডিনার নয়, 5-স্টারের একটা অ্যারেঞ্জমেন্ট করতে হয় এবং সেখানেই কার্যত আমাদের সঙ্গে ডিলটা হয়ে যায়। আমরা তারপর একটা নামকা ওয়াস্তে ইন্টারভিউয়ের ব্যবস্থা আপনাদের করে দেব এবং সেই ইন্টারভিউ গিয়ে কার্যত মুখ দেখালেই আপনার চাকরিটা হয়ে যাবে। এবং এই টোপটা দিয়ে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই 20,000-25,000-30,000 টাকা ওই ডিনার অ্যারেঞ্জমেন্টের নামে তাদের কাছ থেকে নেওয়া হতো। এইভাবে ধাপে ধাপে বিভিন্ন পর্যায়ে পেরিয়ে এইভাবে একটা প্রতারণা চক্র করা হচ্ছিল।
এর পাশাপাশি যেটা খুব কমন আপনাদের সাধারণ মানুষের কাছেও আসে, আপনি এত টাকা জিতে গেছেন, আপনি 10,000 টাকা পেয়ে গেছেন লটারিতে, অমুক জায়গা সিলেকশনে আপনি 5,000 টাকা পেয়ে গেছেন, 50,000 টাকা পেয়ে গেছেন, এই টোপ দেওয়া এবং বলা যে একটা আপনার কাছে লিংক যাচ্ছে, এই লিঙ্কটাই ক্লিক করুন, তাহলেই আপনার অ্যাকাউন্টে টাকাটা ঢুকে যাবে এবং অ্যাকাউন্ট থেকে টাকা ফাঁক করে নেওয়া, এই ধরনের প্রতারণার কিন্তু অভিযোগ উঠছে এবং ভয়ঙ্কর ভয়ঙ্কর সব অভিযোগ আসছে এই কুণাল গুপ্তা এবং নন্দিনী গুপ্তার বিরুদ্ধে। এবং যে মুহূর্তে ইডির কাছে এই খবরটা গেছে, ইডি কিন্তু এই প্রশ্নে ঝাঁপিয়ে পড়েছিল। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, যে মুহূর্তে ইডি ঝাঁপিয়ে পড়ে, এই কুণাল গুপ্তা এবং তার স্ত্রী নন্দিনী গুপ্তা তারা নাকি দুবাইয়ে পালিয়ে যান, সেই দুবাইয়ে গিয়ে তারা লুকিয়ে যান। বুঝতে পারছেন, দুবাইয়ে যাচ্ছেন, যে কোনো কারুর কিছু হলেই দুবাই যাচ্ছেন, দুবাই প্লাস বাংলা ভাই ভাই হয়ে গেছে, বাংলা দুবাই ভাই ভাই, ছড়া মিলিয়ে বললাম, এখানে তো সবই ছড়ার অনুপ্রেরণায় চলে। এবার আপনাদের আরেকটা মজার কথা দেখাই, এখানে যেটা ইঙ্গিতটা করা হয়েছে, ইঙ্গিতটা খুব ভয়ঙ্কর। দেখুন, 1,000 কোটি টাকার প্রতারণার অভিযোগ, তবুও কেন কুণালকে গ্রেপ্তার করতে পারেনি ইডি? অর্থাৎ সেই ইডির উপর প্রশ্ন তুলে দাও, তাদের বিরুদ্ধে প্রশ্নবোধক চিহ্ন তুলে দাও, মানুষের মনে কনফিউশন তুলে দাও, ইডি অপদার্থ, ইডি নিকম্মারধারী, কোথাও থেকে সেই অনুপ্রেরণাটা আসছে, বোঝা যাচ্ছে, লিঙ্কিংটা হয়ে যাচ্ছে। যদি না বুঝতে পারেন ইঙ্গিত, তার একটু ভালো করে শুনুন, ইডিকে নিকম্মাধারী প্রমাণ করতে হবে, সেই জন্য কি খবরের অ্যাঙ্গেল পৌঁছে যাচ্ছে। কেননা এই খবর যখন প্রথম পাবলিশ হয়, তখন তার হেডলাইন কি ছিল দেখুন, তাহলেই ইঙ্গিতটা বুঝতে পারবেন। প্রায় 1,000 কোটি টাকার প্রতারণার অভিযোগ, কলকাতা নিউজ। ইডির নজরে এবার প্রতারণার চক্রের কিংপিন কুণাল গুপ্তা, একদম সরাসরি অভিযোগ, এবং সেখানে ইডি যে তাকে নজরে রাখছে, ইডি যে তাকে তাদের হেফাজতে নিতে চাইছে এবং ইডি যে ঝাঁপিয়ে পড়তে চাইছে, পুরো খবরটা ছত্রে ছত্রে সেই খবর ছিল। তারপর কি কোনো অনুপ্রেরণার ফোন আসে, তারপর কি অনুপ্রেরণার ধমক আসে, এবং সেই অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে তারপরে কি এখানে হেডলাইন চেঞ্জ হয়ে যায় যে ইডি অপদার্থ, ইডি ব্যর্থ? না, ইডি ব্যর্থ নয়। এই দুবাইয়ে পালিয়ে যাওয়ার পর থেকেই এই কুণাল গুপ্তা এবং নন্দিনী গুপ্তার বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি হয়ে যায়, তাদেরকে হেফাজতে পেতে ঝাঁপায়, এবং যে মুহূর্তে তারা দেশ ছাড়া, সেই মুহূর্তে কিন্তু ইডি সমস্ত কাজটা সেরে নেয় এবং সেরে নিয়ে তারা কলকাতা হাইকোর্টে চলে যায়। ইডি কলকাতা হাইকোর্টে যাওয়ার পর একটি খবর নিশ্চয়ই দিন দুয়েক আগে আপনাদের নজরে কেড়েছিল, যে জনৈক সাইবার ক্রাইমে বা এই এই ব্যাপারে হলফনামা দিতে এসে দম্পতি গ্রেপ্তার সিআইডির হাতে, এবং বিচারপতি জয় সেনগুপ্ত অত্যন্ত ক্ষুব্ধ হন। আমারও নজরে এসেছিল খবরটা, কিন্তু আমি অত ডিটেলসে দেখিনি, কিন্তু আজকে যখন একের পর এক তথ্য সামনে আসতে শুরু করলো, আমি পুরো ঘটনাটায় চমকে গেলাম। সিআইডির ভূমিকা নিয়ে প্রশ্ন উঠে গেল, কার অনুপ্রেরণায়, কার নির্দেশে সিআইডি এই কাজ করছে, প্রশ্নটা উঠছে এই কারণেই, কেননা সিআইডি তার পরের স্টেপটা আরও রহস্যজনক। কি হলো, এই ইডি যখন পুরো জালটা গুটিয়ে নিল এবং আর কোনো বাঁচার জায়গা নেই, লুকআউট নোটিশ জারি হয়ে গেছে, আর দুবাই লুকিয়ে থাকা যাবে না, বাংলা দুবাই ভাই ভাই আর করা যাবে না, সেখানে কার অনুপ্রেরণায় কার সঙ্গে ডিলিং হচ্ছিল, কার সঙ্গে মিটিং হচ্ছিল, কোন ব্যাংকে সেই টাকা জমা হচ্ছিল, 1,000 কোটি টাকার প্রতারণা বিদেশের কোন অ্যাকাউন্টে গেছে, এখানকার কোন ফ্রড অ্যাকাউন্ট বানিয়ে সেই টাকা এখানে ফেরত এসছে, এখানকার কোন কোন রিয়েল এস্টেটে ইনভেস্টেড হয়েছে, সমস্ত কিছু ইডি যখন বার করে নিয়েছে এবং কলকাতা হাইকোর্টে চলে গেছে, তখন কলকাতা হাইকোর্ট সেখানে অর্ডার দিয়েছে সশরীরে কুণাল গুপ্তা নন্দিনী গুপ্তাকে আসতে হবে এবং হলফনামা জমা দিতে হবে, আর লুকিয়ে বেড়ানো যাবে না, আর পালিয়ে বেড়ানো যাবে না। যেভাবে মানুষ ঠকিয়েছে এতদিন এই রাজ্যের প্রশাসনের নাকের ডগায়, পুলিশের নাকের ডগায়, গোয়েন্দাদের নাকের ডগায়, কুণাল গুপ্তা নন্দিনী গুপ্তা এইভাবে মানুষকে ফ্রড করে গেল সেখানে কল সেন্টার চালানোর নামে, আর এই রাজ্যের প্রশাসন কিছু জানে না, তারা ব্যর্থ, তারা অপদার্থ নাকি, সবটাই জানা ছিল এবং কারোর মদতে কারোর অনুপ্রেরণায় এই ঘটনা ঘটছিল। সেই জন্য পুলিশ গোয়েন্দারা তাদের টিকিটাও ছোঁয় না। যে মুহূর্তে ইডি ঝাঁপিয়ে পড়েছে, যে মুহূর্তে দুবাইয়ে সমস্ত কিছু ফাঁস হয়ে গেছে, সেই মুহূর্তে সাথে সাথে সিআইডি অ্যাক্টিভ হয়ে গেল। যে মুহূর্তে কলকাতা হাইকোর্টে এলেন হলফনামা জমা দিতে কুণাল গুপ্তা এবং নন্দিনী গুপ্তা, এবং খুব খুব সম্ভবত সেদিনকে কিন্তু তাদের বিরুদ্ধে, যেহেতু লুকআউট নোটিশ আছে, যেহেতু ইডি সমস্ত তথ্য প্রমাণ নিয়েছে, সেই মামলার শুনানি হতো এবং ইডিকে কিন্তু কড়া পদক্ষেপ নেওয়ার জন্য হয়তো হাইকোর্ট নির্দেশ দিত। কিন্তু অদ্ভুত ব্যাপার, দেখা গেল ইডির মামলায় হাইকোর্টে একদম, দেখুন হেডলাইন দেখুন, কোনো বানানো স্টোরি নয়, ক্যালকাটা হাইকোর্ট ইডির মামলায় হাইকোর্টে হলফনামা দিতে এসে সিআইডির হাতে গ্রেপ্তার বেজায় বিরক্ত বিচারপতি।
কি ঘটনা বললাম, আদালত নির্দেশ দিয়েছে সশরীরে এসে হলফনামা জারি করতে হবে, হলফনামা জমা দিতে হবে এবং তার পরবর্তী পদক্ষেপ আদালত ঠিক করে দেবে। ইডিকে কি করতে হবে, ইডি সঠিক করছে না বেঠিক করছে, রাজনৈতিক প্রতিহিংসা করছে নাকি ওই যারা অনুপ্রেরণা দেয়নি তাদের মুখোশগুলো আস্তে আস্তে খোলার চেষ্টা করছে, সেটা আদালত ঠিক করবে। কিন্তু হঠাৎ করে আদালত চত্বর থেকে এই কুণাল গুপ্তা এবং নন্দিনী গুপ্তাকে গ্রেপ্তার করা হয় সিআইডির, এই রকম খবর ছড়িয়ে পড়ে। আইনজীবীরা ছুটে যান বিচারপতির কাছে এবং প্রচন্ড ক্ষুব্ধ হন বিচারপতি যে কে সিআইডির এই অফিসার আছে, এই কাজ করলেন কি করে করতে পারেন, কেন আপনারা জানেন হাইকোর্ট চত্বর থেকে, কোনো কোর্ট চত্বর থেকে কাউকে গ্রেপ্তার করা যায় না, গ্রেপ্তার করা যায় একমাত্র দুটি পন্থা থাকলে, এক হাইকোর্টের রেজিস্ট্রারকে ইনফর্ম করতে হবে এবং তার নির্দেশিকা থাকবে তার ভিত্তিতে গ্রেপ্তার হয়, নাম্বার টু বিচারপতি তিনি যদি নির্দেশ দেন তার সঙ্গে যদি কনসাল্ট করা হয় তার যদি পারমিশন মেলে তবেই সেখানে অ্যারেস্ট করা যায়। কিন্তু এসবে দাঁত দাঁড়ানি সিআইডি, কুণাল গুপ্তা এবং নন্দিনী গুপ্তাকে হাইকোর্ট চত্বর থেকে সরিয়ে নিয়ে চলে যাওয়া হলো কেন, কার স্বার্থে, তাদের কি সত্যিই অ্যারেস্ট করা হয়েছিল নাকি তাদের বাঁচানোর চেষ্টা করা হয়েছিল, কেননা কুণাল গুপ্তা নন্দিনী গুপ্তা ফেঁসে গেলে বড় বড় প্রভাবশালী নাম এই মামলায় চলে আসবে এবং সেটা বুঝেই দুআইযোগ বুঝেই সিআইডি কার্যত তাদেরকে কিডন্যাপ করে প্রশ্ন উঠছে। কেননা যে মুহূর্তে বিচারপতি এটা খবর পান তিনি ক্ষুব্ধ হন, তিনি কুণাল গুপ্তা নন্দিনী গুপ্তা সহ সেই সিআইডি অফিসারকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন এবং না হলে তিনি বলেন তিনি যা খুশি তাই স্টেপ নিয়ে নেবেন, ছেড়ে কথা তিনি বলবেন না। এই বার্তা সিআইডির কাছে যাওয়ার পর কি ঘটনা ঘটল সেটা আরও চমকপ্রদ। প্রথমে খবর এলো সিআইডির হাতে গ্রেপ্তার হয়েছে কুণাল গুপ্তা নন্দিনী গুপ্তা, এতদিন বাংলায় বসে কলকাতায় বসে তারা ধাপিয়ে ফ্রড করে গেলেন, মানুষকে ঠকিয়ে গেলেন, প্রতারণা চক্র চলল, তখন সিআইডির ঘুম ভাঙল না, তখন পুলিশের ঘুম ভাঙল না। আর যে মুহূর্তে আদালত নির্দেশ দিল সেই মুহূর্তে সিআইডির ঘুম ভেঙে গেল, তৎপর হয়ে উঠলেন তারা। কিন্তু যে মুহূর্তে আদালতে জয়সেন গুপ্তর নির্দেশ এলো তখন সিআইডি কুণাল গুপ্তা এবং নন্দিনী গুপ্তাকে হাজির করিয়ে কি বললেন, তাদেরকে গ্রেপ্তার করা হয়নি, কুণাল ও নন্দিনী গুপ্তাকে গ্রেপ্তার করা হয়নি আদালতে জানালো সিআইডি। কি চলছে এটা, তাহলে কিসের জন্য নিয়ে গিয়েছিলেন, বাথরুম পেয়ে গিয়েছিল কুণাল গুপ্তার, হিসু করার জায়গা খুঁজে পাচ্ছিলেন না সেই জন্য সিআইডির অফিসে গিয়ে হিসু করাতে নিয়ে গিয়েছিলেন, নাকি তার চা টেস্টটা পেয়েছিল তাকে চা খাওয়াতে নিয়ে গিয়েছিলেন, নাকি কলকাতার মোমো খুব ভালো তাদের খিদে পেয়েছিল এত দূর থেকে এতদিন লুকিয়ে থাকার পর আদালতের নির্দেশে আদালতে এসেছেন তাদের মোমো খাওয়াতে নিয়ে গিয়েছিলেন, নাকি সেই অনুপ্রেরণা দায়নির সঙ্গে মিটিংটা করাতে নিয়ে গিয়েছিলেন। যাই হয়ে যাও মুখ খুলো না, বড় বিপদে আছি, এই কোনো মিটিংয়ের ব্যাপার ছিল, কেন তুলে নিয়ে গেল সিআইডি কুণাল গুপ্তা নন্দিনী গুপ্তা, তো সিআইডির কাছে কোনো আবেদন করেছে বলে কিছু জানা যাচ্ছে না, যে আমরা কলকাতায় এসে বিপদে আছি আমরা সিআইডিকে কিছু জানাতে চাই, কোনো কথা তো বলছেন না, তাহলে সিআইডি কেন তুলে নিয়ে গেল। এরপরের প্রবলেমটা হলো তারা যখন এসে সিআইডি সারেন্ডার করে দিল যে তাকে অ্যারেস্ট করা হয়নি, তাদেরকে অ্যারেস্ট করা হয়নি, সেই দিনকে সেই মামলার আর কোনো রায় হলো না। অর্থাৎ ইডি যে ঝাঁপিয়েছে এবং সেখানে কুণাল গুপ্তা নন্দিনী গুপ্তাকে হাফিস করার কি কোনো প্ল্যান চলছে, সিআইডি তুলে নিয়ে গিয়েছিল তারপর কি আর খুঁজে পাওয়া যেত না কুণাল গুপ্তা নন্দিনী গুপ্তাকে, সেই প্রশ্ন কিন্তু উঠছে। কিন্তু যে মুহূর্তে সেটা আদালতে বিচারপতি নজরে নিয়ে আসা হয়েছে সেই সব প্ল্যান ফেসতে গেছে, সেই জন্য বলতে হচ্ছে অ্যারেস্ট করিনি, তাহলে কিসের জন্য নিয়ে গিয়েছিলেন, কে অনুমতি দিয়েছিল, বুঝতে পারছেন সিআইডিটা কীভাবে চলছে, আর এই সিআইডিটা চালায় কে, তার মাথায় কোন মন্ত্রী বসে আছেন, প্রশ্ন উঠছে। আর এই প্রশ্নগুলো করছি বলেই লালবাজার ক্রাইম সাইবার ক্রাইম ডিপার্টমেন্টে আমাদের নামে রিপোর্ট হয়ে যাচ্ছে, আমাদেরকে সব কিছু ছেড়ে সেখানে গিয়ে জবাবদিহি দিতে হচ্ছে, প্রশ্ন যেখানটায় করছি হিম্মত থাকলে তার উত্তর দিন। অনেক বড় চক্র চলছে, অনেক বড় ঘটনা চলছে, কিন্তু ইডি এত সহজে ছাড়ার প্রাপ্ত নয়, হাজার কোটি টাকার প্রতারণা আপাতত শোনা যাচ্ছে কিন্তু তদন্ত করতে গিয়ে তার জাল কতদূর বিস্তৃত, হাওয়ালাযোগ রয়েছে, বিদেশে দুবাইয়ে কেন পালিয়ে গেলেন, সেখানে গিয়ে কার কার সঙ্গে বৈঠক হয়েছে, এইখান থেকে কি কোনো প্রভাবশালী গিয়েছিলেন বৈঠক করতে, এই টাকা এতদিন ধরে প্রতারণা করছেন কেন, রাজ্য প্রশাসন পুলিশ সিআইডি কেউ কিচ্ছু জানতে পারলো না, অনেক প্রশ্ন অনেক উত্তর এবার কিন্তু ইডি খুঁজতে বার করেছে এবং সেগুলো সব আদালতের সামনে আসছে। আর তাই কি সিআইডিকে নামিয়ে মরিয়ে চেষ্টা হচ্ছে, সিআইডির ভূমিকাটা এমন কেন, প্রশ্নগুলো উঠে যাচ্ছে। কিন্তু যেটাই হোক বন্ধুরা, কুণাল গুপ্তা নন্দিনী গুপ্তা কাণ্ডে ইডি কিন্তু জোরদার ঝাঁপাচ্ছে এবং সেখানে আরেকটা নতুন বড় দুর্নীতি সামনে আসছে এবং সেখানে
আরো অনেক বড় প্রভাবশালী নাম আসতে চলেছে। দুবাই যোগ যখন আছে, দুয়ে দুয়ে চার, অনেক কিছুই হতে পারে, এমনটাই কিন্তু শোনা যাচ্ছে এডি সূত্র থেকে। সুতরাং ঝড় উঠবে, খেলা হচ্ছে। টাইম ফ্রেম এসে গেছে, 16 আগস্ট থেকে 15 সেপ্টেম্বরের টাইম ফ্রেম এসে গেছে। চারিদিক থেকে ইডি কিন্তু ঘেরার কাজটা শুরু করেছে। আগে আগে দেখো ক্যা হতা হ্যায়, এটাই কিন্তু বলছেন যে ইডি সূত্র থেকে আমরা খবরগুলো পাচ্ছি। বন্ধুরা, আপনারা কি বলবেন এই বিষয়ে? আপনাদের যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।